হ্যালো ভিউয়ার্স, লাজুক বলছি ম্যাপসাইটি থেকে। আজকে আমরা দেখবো ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি আমরা যদি আমাদের ওয়েবসাইটে সেট আপ করে থাকি, তাহলে এটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে রিমুভ করতে পারি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সি প্যানেলে লগ ইন করতে হবে। তো সি প্যানেলে লগ ইন করার পর আমাদের যে সাইটটি আছে, আমরা যদি একটু আমাদের সাইটটি দেখি, এটি হচ্ছে reviewport.net। এটি আমাদের মেইন সাইট। এই সাইডে এই মুহূর্তে একটি ওয়ার্ডপ্রেস সেট আপ করা আছে। তো আমরা যদি চাই যে আমাদের এই ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসটি রিমুভ করে দেব, তাহলে এটা আমরা ম্যানুয়ালি সেট আপ করেছিলাম। তো ম্যানুয়ালি এটা আমাদের রিমুভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ফাইল সেকশনে আসব এবং এখানে ফাইল ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব এবং গো এই বাটনে ক্লিক করব। এখানে দেখুন আমাদের অনেকগুলো ফাইল দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে এখানে শো করছে। তো আমরা ফার্স্ট কি করব, সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে দেন হচ্ছে পারমিশন, চেঞ্জ পারমিশন এই বাটনে ক্লিক করব। অবশ্যই আপনার নিচে পারমিশন 777 এটা থাকতে হবে, সব পারমিশন গুলো অ্যাক্টিভ থাকতে হবে বা ইনেবল থাকতে হবে। দেন চেঞ্জ পারমিশন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিলেট যে বাটন আছে এটি ক্লিক করে দেন ডিলেট ফাইলস, সবগুলো ফাইলস আপনার কি করতে হবে, রিমুভ করে ফেলতে হবে। এবং এখানে আপনি যদি রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে দেখুন আপনার এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস নেই। তবে এখানে আরও একটি বিষয় আছে, আমরা আমাদের ম্যানুয়ালি যেই সাইটটি তৈরি করেছিলাম সেটির একটি ডেটাবেস তৈরি করেছিলাম। অবশ্যই আমরা আমাদের ডেটাবেস যেটি ছিল সেই ডেটাবেসটিও রিমুভ করে দেব। তো সেক্ষেত্রে আমাদের MySQL ডেটাবেসেস, এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের যত ডেটাবেস আছে সব ডেটাবেসগুলো এখানে আমরা দেখতে পাবো। তো আমরা একটু সার্চ করি, আমার এখানে অনেকগুলো ডেটাবেস আছে। তো আমরা করেছিলাম হচ্ছে test01 এই নামে একটি ডেটাবেস করেছিলাম। তো আমরা একটু সার্চ করে দেখি, এটি হচ্ছে আমাদের ডেটাবেস। আমরা চাইলে আমাদের কি করতে পারি, এই ডেটাবেসটি রিমুভ করে দিতে পারি এবং অবশ্যই এটি রিমুভ করে দেবেন, কারণ আপনার অনেক ডেটা এখানে থাকতে পারে। তো আমরা এখান থেকে এটি ডিলেট করে দিলাম। এবং আমরা আরও একটি কাজ করেছিলাম, একটি ইউজার তৈরি করেছিলাম, এই ইউজারটিও আমাদের এখান থেকে রিমুভ করে দিতে হবে। দেন ডিলেট MySQL ইউজার, MySQL ইউজার থেকে এটা ডিলেট করে দিলাম। এখন আমাদের যেটি ছিল, যে ওয়েবসাইট আমরা তৈরি করেছিলাম এবং ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি সেট আপ করেছিলাম, এটি সম্পূর্ণভাবে রিমুভ হয়েছে আমাদের এই সার্ভার থেকে। ওকে, সো এইভাবে আমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস যদি ম্যানুয়ালি সেট আপ করে থাকি, তাহলে আমরা এটা ম্যানুয়ালি রিমুভ করে দিতে পারি। তো আজকে এ পর্যন্তই রাখছি, ধন্যবাদ, ভালো থাকবেন।